অন্যান্য বছরের সাথে এই বছরের বেচা কেনা কোনো মিল নেই। কাস্টমারের চাহিদা আছে কিন্তু কাস্টমারের বাজেট নেই। কাস্টমার খুবই মানে তার সাধ্যের মধ্যে কিনতে পারতেছে না। আর আমরা তো মানে অন্যান্যবার আমরা এক একটা কাস্টমারকে তিনটা জামা দেখালে দুটা জামা বিক্রি করছি, এইবার 30টা দেখালে আমরা দুটো বিক্রি করতে কষ্ট হচ্ছে। সব কাস্টমারের একটাই কথা যে বাজেট ফেল, বাজেট ফেল, বাজেট ফেল, সবাই সরকারকে দোষারোপ করতেছে। সামনের দিনগুলোতেও বেচা বিক্রি ভালো হওয়ার আশা আমরা দেখতেছি না, আশঙ্কাজনক। আমরা খুব মানে খুবই হতাশাগ্রস্ত যে আমাদের ব্যবসা কীভাবে চলবে, কীভাবে ব্যবসা টিকাবো। ঋণ নিতে নিতে, লোন নিতে নিতে আমাদের বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে দিছি, ব্যবসা চালানো খুবই কষ্টসাধ্য হচ্ছে।